অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। লক্ষ্মী পুজোর দিন একটি বিশেষ টোটকা, মহা টোটকার কথা আপনাদেরকে জানাবো, যেটা আপনারা যদি করেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পাবেনই পাবেন। তবে আপনাদেরকে একটি কথা আমি বলি, দেখুন, যারা নির্ধনী ব্যক্তি, যাদের প্রচণ্ড দারিদ্রতা আছে, তারা অবশ্যই এই ক্রিয়াটি করুন, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনারা পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনারা খুব বিশ্বাসের সঙ্গে করুন, ভক্তির সাথে করুন, দেখবেন এই ক্রিয়াটি করার পরে আপনারা আপনাদের অর্থনৈতিক দিক নিশ্চিতরূপে ভালো হবে। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যারা আমার সঙ্গে পার্সোনালি ভিজিট করতে চাইছেন তবে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, দেখুন এই শরৎ পূর্ণিমা, এই শরৎ পূর্ণিমাটা বিশেষ প্রয়োগে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটতে পারে, অর্থাৎ আপনি যদি সঠিক নিয়মে করুন। এবার শরৎ পূর্ণিমা, মহালক্ষ্মী পূজা পড়েছে আপনার 30 তারিখ, 30শে অক্টোবর, 30শে অক্টোবর এই মহালক্ষ্মী পূজা শুক্রবার দিন কিন্তু পড়েছে। দেখুন এবার 31 তারিখেও থাকছে, 31 তারিখেও কিন্তু থাকছে, কিন্তু মেনলি 30 তারিখে আপনাদেরকে এই ক্রিয়াটি করতে হবে। কারণ 30 তারিখে এই যে রাত্রিটা পাচ্ছে, এই রাত্রিটা বিশেষ প্রয়োগে আপনার জীবনে ধনবর্ষা, অপার ধন আসবে। দেখুন কি করবেন আপনি, প্রথম কথা হচ্ছে 5টি কয়েন নেবেন, খুব মাইন্ডলি আপনার কথা শুনবেন, আপনারা 5টি কয়েন নেবেন এবং আপনারা লক্ষ্মী পুজোর সময় করে 5টি কয়েন নেবেন। কয়েন নেওয়ার পর আপনারা সে কয়েনগুলোকে গঙ্গা জলে ধুয়ে দিবেন, পরিষ্কার করে নেবেন গঙ্গা জলে। তারপরে একটি পাত্রে আপনি এসে কয়েনগুলোকে রেখে দিবেন, একটি পাত্রে, শুদ্ধ পাত্র হওয়া দরকার, সেই পাত্রে কয়েনগুলোকে রাখবেন এবং মা লক্ষ্মী পুজো আপনারা করুন, ধূপ দীপ দেখিয়ে যে পুজো করুন। তারপরে কি করবেন, সেই পাত্রটিতে 5টি যে কয়েন আছে, সে কয়েনটাকে আপনারা ঠিক পূর্ণিমা, সেদিন কিন্তু চাঁদ আকাশে কিন্তু একদম মধ্যগগনে থাকবে এবং বড় আকারের চাঁদ, ঠিক যেই জায়গাটায় চাঁদের রশ্মি পড়ছে, অর্থাৎ চাঁদের আলো যেখানে পড়ছে সেই জায়গাটায়, সেটা আপনাদের ব্যালকনি হতে পারে, আপনাদের ছাদ হতে পারে, আপনার যে কোনো ঘরের জায়গাটায় যেখানে আলোর, চাঁদের আলো রশ্মি পড়ছে, সেখানে আপনারা সেটা রেখে দিন এবং আপনারা ওং শ্রীং মা লক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। ওং শ্রীং মা লক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং তারপরের দিনও, অর্থাৎ সেদিন গোটা রাত কিন্তু আপনারা রেখে দিবেন সেই চাঁদের রশ্মির মধ্যে। তারপরের দিন আপনারা 31 তারিখ সকালবেলা স্নান করে নিন, আবার মা লক্ষ্মীর কাছে আপনারা পুজো পাঠ করুন, ধূপ আপনার প্রদীপ সমস্ত কিছু দেখান, দিয়ে তারপরে আবার ওই ওং শ্রীং মা লক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটি আবার আপনারা পাঠ করুন, দিয়ে আপনারা যেই জায়গাটাতে আপনারা অর্থ রাখেন সেই জায়গাটাতে আপনারা কিন্তু এই 5টি কয়েন রেখে দিন, অর্থাৎ আপনারা যে জায়গায় অর্থ মজুদ রাখেন সেখানে আপনারা রেখে দিন, আপনাদের আয়রন চেস্টে, আপনাদের আলমারিতে বা আপনার ব্যবসা স্থানে যেখানে আপনি রাখেন সেখানে আপনারা কিন্তু রেখে দেবেন। দেখবেন কোনো মতে যেন এই কয়েন কোনো সময় যেন খরচা না হয়,
বিশ্বাস করেন আমি খুব দায়িত্ব নিয়ে কৌশিক রায় বলছি, আপনারা যদি এই কাজটা সঠিক নিয়মে করতে পারেন এবং অবশ্যই গোটা রাত কিন্তু চাঁদের আলো কিন্তু সেই কয়েনের উপর পড়তেই হবে, দেখবেন যারা খুবই দারিদ্রতার সঙ্গে আছেন, দুঃখে আছেন, কষ্টে আছেন, নির্ধনী ব্যক্তি, তিনিও কিন্তু মা লক্ষ্মীর কৃপা কিন্তু পাবেন। আপনারা করে দেখুন, এর সাথে সাথে আর একটা ক্রিয়া আপনারা করতে পারেন, খুব ছোট্ট ক্রিয়া, যাদের অর্থ আসছে কিন্তু অর্থ হু হু করে বেরিয়ে যাচ্ছে, অনর্থ খরচ হচ্ছে, আপনার খরচ সামলাতেই পারছেন না, আপনারা এই পূজা করি লক্ষ্মী পূজার দিন দুটি এলাচ, সবুজ এলাচ নিন, দুটি সবুজ এলাচ নিন এবং মা লক্ষ্মীকে আপনারা প্রসাদ হিসাবে মা লক্ষ্মীর কাছে অর্পণ করুন এবং পুজো হয়ে যাওয়ার পর আপনারা সেই এলাচটি আপনি এবং আপনার পরিবারের সকলকে প্রসাদ রূপে আপনারা খান, দেখবেন আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি অবশ্যম্ভাবী হবে এবং সেদিন আপনারা স্বামী স্ত্রী সাত্বিকভাবে থাকবেন অবশ্যই এবং সম্পূর্ণ আপনারা সাত্বিকভাবে পূজা করুন। কোজাগরী লক্ষ্মী পূজা আপনারা সকাল থেকে উপবাস থাকবেন এবং যা যা নিয়ম বিধি আছে অবশ্যই আপনারা করুন, দেখবেন আর এই মহা টোটকাটি আপনারা বিশ্বাস করুন যারা করেছে তাদের প্রত্যেকেই কিন্তু এর সুফল পেয়েছে। নমস্কার, ধন্যবাদ।